আসুন কিছু সমস্যা সমাধান করা যাক। দেখি প্রথম সমস্যা 40-এর 15% কত। আমি শতকরা সমস্যা যেভাবে সমাধান করি তা হলো আমি শতকরাকে দশমিকে প্রকাশ করে নেই, তারপর আমি যে সংখ্যার শতকরা বের করব তার সাথে গুণ করে দেই। 15%কে দশমিকে প্রকাশ করলে পাওয়া যায় 0.15। আশা করি আপনি এটি শতকরার দশমিক ভিডিওতে দেখে থাকবেন। তো আমরা এটিকে 40-এর সাথে গুণ করে দিব। 0.15 × 0 = 0, 5 × 4 হলো 20, এখানে একটি শূন্য বসান, 4 × 1 = 4 এবং আপনি পাচ্ছেন 6, 0, 0। এবার আপনি দশমিক বিন্দু গণনা করুন। 1, 2, এখানে কোনো দশমিক নাই, তো আপনি যাবেন 1, 2 এবং এখানে দশমিক বসান। তো এখন আমরা দেখতে পাচ্ছি 40-এর 15% = 0.15 × 40 = 600, যা 6-এর সমান। আসুন আরেকটি সমস্যা সমাধান করি। আশা করি এটি আপনাকে বেশি দ্বিধাগ্রস্ত করে দেয়নি। এখন আমি আপনাকে দ্বিধাগ্রস্ত করার চেষ্টা করব, যদি কোনোভাবে আপনি গতবার দ্বিধাগ্রস্ত না হয়ে থাকেন। এটি 7-এর 0.2%। এখন অনেকেই মনে করবেন 0.2% এবং 0.2 একই জিনিস। আপনি যদি এটি চিন্তা করে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ মনে রাখবেন এটি 0.2 না 0.2%। তো এখানে দুটি উপায় আছে এটি চিন্তা করার। আপনি বলতে পারেন এটি 0.2 / 100, যা আপনি যদি হর ও লবকে 10 দিয়ে গুণ করেন তা 2/1000-এর সমান। অথবা আপনি ওই নিয়মটি অনুসরণ করতে পারেন যেখানে আপনি দশমিক বিন্দুকে 2 ঘর বামে সরিয়ে নেবেন। এই ক্ষেত্রে আপনি 0.2 থেকে শুরু করেন এবং আপনি দশমিক বিন্দুটি 2 ঘর বামে সরান, তাহলে এখানে দশমিক বিন্দুটি সরে আসে। তো এটি তাহলে 0.002, এটি চাবি, 0.2% = 0.002। এটি আপনাকে সহজেই দ্বিধাগ্রস্ত করে দিতে পারে। আমি এই ভুল অনেকবার করেছি, তো দুঃখিত হবেন না যদি আপনি এই ভুল করে থাকেন, কিন্তু আপনি সাবধানে অঙ্কটি করবেন যদি আপনি দশমিক ও শতকরা একসাথে দেখেন। এখন যখন আমরা শতকরাকে দশমিক পরিবর্তন করে শিখে গেছি, আমাদের এখন একে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এটি খুবই সোজা সাপটা, 7 × 2 = 14। এখন আমাদের কাছে কয়টি অঙ্ক আছে এবং দশমিকের পর কয়টি অঙ্ক আছে? দেখি এটি 1, 2, 3। তো আমাদের দশমিকের পর 3টি অঙ্ক লাগবে। তো 7-এর 0.2% হলো 0.014। আপনি মনে করছেন এটি অত্যন্ত ক্ষুদ্র সংখ্যা এবং এটি সঙ্গতিপূর্ণ, কারণ আপনি যদি দশমিক 2%-এর কথা চিন্তা করেন, এটি 1-এর চেয়েও ছোট, তো এটি 1/1000-এর চেয়েও ছোট। এবং আপনি যদি চিন্তা করেন 0.2% হলো 1/500। এখন আপনি যদি অঙ্কটি করেন, 7-এর 1/500 = এই সংখ্যাটি, এবং এটি একটি জরুরি বিষয়। দশমিক ও শতকরার অঙ্ক করার সময় একটু খেয়াল করে নেওয়া ভালো, কারণ সহজেই এটি 10-এর গুণিতকের ভুল করা সম্ভব। তো সবসময় বাস্তবের সাথে মিলিয়ে দেখবেন যে আপনার উত্তরটি ঠিক আছে কিনা। এখন আমি আপনাদের আরও দ্বিধাগ্রস্ত করব। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, 4 কোন সংখ্যার 20%? অনেক মানুষ মনে করবেন যে 20% = 0.2 এবং 4 দিয়ে একে গুণ করবেন। এক্ষেত্রে আপনি ভুলও হতে পারেন, কারণ একটু চিন্তা করুন, আমি বলছি না 4-এর 20% কত, আমি বলছি কতর 20% 4। এখন আমরা একটু বীজগণিত করব। আশা করি শতকরার মডিউলে আপনি এটি চিন্তা করেননি। ধরি x হলো ওই সংখ্যাটি
এবং এই সমস্যা বলছে এক্স এর 20% সমান 4। আমি মনে করি আপনি এই অবস্থাটি চিনতে পারছেন। এখন আমরা কিভাবে 20% কে দশমিকে লিখব? এটি হলো 0.20 অথবা 0.2। এখন আমরা একে এক্স দিয়ে গুণ করব 4 পাবার জন্য। তো 20% সমান 0.2, যা সমান 0.20, কিন্তু শেষের শূন্যটি তেমন কোনো গুরুত্ব নেই। এখন আমরা কি করব? এটিকে আমরা দুইভাবে দেখাতে পারি। আপনি এই সমীকরণের দুই পাশকে এক্স এর সহগ দিয়ে ভাগ করে দিতে পারেন। এখন আপনি যদি এখানে 0.2 দিয়ে ভাগ করেন, তাহলে এখানেও 0.2 দিয়ে ভাগ করতে হবে। এখন এক্স সমান 4/0.2। এখন দেখি 4/0.2 কত হয়। আশা করি এখানে যথেষ্ট জায়গা আছে। 0.2 চারের ভিতর যায়। আমি একটি দশমিক বিন্দু এখানে বসাই। এখন আমরা যেভাবে এই সমস্যা সমাধান করি তা হলো আমরা দশমিক বিন্দুটিকে এক ঘর ডানে সরাই। এখন আমরা পেলাম 2। এখন আমরা দশমিক বিন্দুটিকে এক ঘর ডানে সরাবো। তো 0.2 চারের ভিতর যতবার যায়, 2ও 40-এর ভিতর ততবার যায়। এবং এটি খুব সহজ। 2 40-এর ভিতর কয়বার যায়? 2 4-এর ভিতর 2 বার এবং 0-এর ভিতর 0 বার যায়। আপনি এটি মনে মনেও করে ফেলতে পারেন। 2 40-এর ভিতর 20 বার যায়। তো 4/0.2 = 20। তো উত্তরটি হলো 4 20-এর 20%। এটি কি সঙ্গতিপূর্ণ? এটি বিভিন্নভাবে চিন্তা করা যায়। 20% সমান 1/5 এবং 4×5 = 20। আপনি যদি এখন নিশ্চিত না হন, আমরা আবার এই সমস্যাটি দেখাতে পারি। এবার ধরি 20-এর 20%। এখন 20-এর 20% সমান 0.2×20। এখন আপনি যদি অঙ্কটি করেন তাহলে উত্তর 4 হবে। তাহলে আপনি নিশ্চিত হবেন যে আপনার উত্তরটি ঠিক। আসুন এরকম আরেকটি অঙ্ক করি, 3×9%। ধরি এক্স হলো ওই সংখ্যাটি যার 9% 3। আপনার এইসব কিছু লেখার দরকার নেই। এক্ষেত্রে আমরা জানি 0.09 x 0.09, এটা আর এক্স এর 9% একই কথা, সমান 3, বা এক্স সমান 3/0.09। এখন আপনি যদি দশমিক ভাগ করেন, 3/0.09। এখন এখানে একটি দশমিক বিন্দু বসাই। আমি জানি না আমার কয়টি শূন্য দরকার। আমি যদি এই দশমিককে 2 বার ডান দিকে সরাই, তাহলে আমি এই দশমিককেও 2 ঘর ডান দিকে সরাবো। 0.09 3-এর ভিতর ততবার যায় যতবার 9 300-এর ভিতর যায়। 9 300-এর ভিতরে 30 বার যায়। 3×9 = 27। আমার মনে হয় আমি এখানে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। 30 3×3 × 9 = 27। আপনি বারবার 33 পেতে থাকবেন। এই তিনগুলো অসীম পর্যন্ত চলতে থাকবে। তো এটি বের হলো যে 3/33 = 9%। আপনি হয় একে 33.3 লিখতে পারেন পৌনঃপুনিক, অথবা আমরা জানি অসীম পর্যন্ত 0.3 আর 1/3 একই কথা, যে কোনো একটি গ্রহণযোগ্য উত্তর হতে পারে। এবং অনেক সময় আপনি যখন শতকর্ণ অঙ্ক করছেন, আপনি আসলে বলপার্ক পেতে চেষ্টা করছেন। সংক্ষেপণ সবসময় জরুরি নয়, কিন্তু এক্ষেত্রে আমরা সংক্ষেপণ করব। অবশ্যই পরীক্ষাও বিভিন্ন সময় আপনাকে সংক্ষেপণ করতে হবে। আশা করি আমি খুব দ্রুত যাইনি এবং আপনার শতকরা সম্পর্কে ভালো ধারণা হয়েছে। এই সময় সমস্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে কিভাবে সমস্যাটি দেওয়া হয়েছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটি যদি বলে 100-এর 10% কত, এটা সোজা। আপনি 10-কে দশমিক পরিবর্তন করে 100 দিয়ে গুণ করবেন। কিন্তু আমি যদি প্রশ্ন করি 100 কত এর 10% হলো, তাহলে আপনাকে বুঝতে হবে এটি অন্য সমস্যা। এই ক্ষেত্রে 100 এর 10% এবং আপনি অঙ্কটি করবেন, তাহলে উত্তর হবে 1000। মনে হয় আমি এ মডিউলে
অনেক তাড়াতাড়ি কথা বলছি, আশা করি আপনি বেশি দ্বিধাগ্রস্ত হননি। আমি ভবিষ্যতে আরও রেকর্ড করবো।